একজন পুরুষ মানুষ যখন প্রবার জীবনে থাকে তখন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের সকলের জন্য অনেক কিছু করার চেষ্টা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে বহু বছর পর নানুর বাড়িতে চলে যাব। যদিও আমি নানুর বাড়িতে যাব না আমার মামার প্রজেক্টে যাব আজকে আমি আপনাদের সাথে আমার মামার পুরো প্রজেক্টটা ঘুরিয়ে দেখাবো প্রবার জীবনের কথা কেন বললাম আমার মামা কিন্তু থেকে থেকেই সবকিছু করেছে আর একজন পুরুষ মানুষই জানে যে একটা প্রবাস জীবন কতটা কষ্টের হয় প্রবাসী থেকে তার পরিবারের জন্য বাড়ির জন্য কত কিছুই না তাকে করতে হয় অথচ তার কষ্টগুলো দেশে থেকে কিন্তু কেউই বুঝতে পারে না বা সে বুঝতেও দেয় না তো অনেক বছর পর এসেছি অনেক বেশি ভালো লাগতেছে আসলে সবসময় ইট পাথরে ঘেরা বন্দি বাসায় থাকতে কার ভালো লাগে বলেন মাঝে মাঝে নিজেরও একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তো আসলে পারিবারিক একটা বৈঠক ছিল তো ভাবলাম আমিও যাই অনেক বছর ধরে যাওয়া হয় না বিয়ের পর ছেলে মেয়ে হাজব্যান্ড সব কিছু রেখে আসলে সময় সুযোগ করে যেতে পারিনি তো আজকে একটু সুযোগ করে চলে আসলাম যদিও আমরা চলে যাব তো এখন আমরা মামার প্রজেক্টে আসছি খুবই সুন্দর প্রজেক্টটা মার্শাল্লা অনেক বড় জায়গা নিয়ে এই প্রজেক্টটা করা হয়েছে আর শাঁকোতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার খালামনি উনি কুমিল্লা থেকে আসছেন তো অনেক কষ্ট করে আনটি সাঁকো পার হয়েছে আর এখান থেকে আমরা নৌকা পার হয়ে আসছিলাম আর নৌকা পার হতে কিন্তু অনেক ভয় পেয়েছিলাম কারণ একসাথে ছোট নৌকে তিন চারজন বসা যায় না মনে হয় যাতে ডুবে যাবে কত বড় একটা পুকুর খনন করা হয়েছে এটার মধ্যে কিন্তু অনেক মাছ আছে বিভিন্ন ধরনের অনেক বড় বড় মাছ আছে আমার তো এই প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর গাছপালা দেখে মনটা ভরে গেছে আর এই যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মুরগি আছে পোলট্রি মুরগি দেশি মুরগি অনেক বড় বড় যে শক্ত মুরগিগুলো ওগুলো আছে তো এগুলো এখানে লালন পালন করা হয় লোক দিয়ে করানো হয় মামা সময় থাকে না তো আজকে এখনো লোকজন আসেনি আমরা একটু সকাল চলে এসেছিলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ উঠেছে আজকে সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম বাস থেকে নেমি তো এই তো আমি সবকিছে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল তো অনেক বিশাল বড় জায়গা নিয়ে করা এই প্রজেক্টটা খেজুর গাছ আছে খেজুর এখনো আসেনি তো এখানে আবার সিম গাছ তারপর লাউ গাছ আরও কিছু কিছু সবজি গাছও লাগানো হয়েছে যে কত সুন্দর করে পেপে ধরে আছে গাছে মাসাল্লাহ এই যে দেখেন মাছ ভাসতেছে আসলে কতটা ক্লিয়ার দেখতে পেয়েছেন জানি না কিন্তু আমি অনেক কাছ থেকে দেখেছি খুবই ভালো লেগেছে চারপাশে কাশ ফুলে ঘেরা এই মানে দিঘিটা দেখে অনেক বেশি ভালো লেগেছে এই যে দেখেন কি সুন্দর করে সিমের গাছ লাগানো হয়েছে সিমের ফুল এখনো আসেনি তো ইনশাল্লাহ চলে আসবে আতাফল গাছ তারপরে এই পাশে ছিল আবার সিম গাছ লাউ গাছ কুমড়া গাছ তো অনেক বেশি ভালো লাগলো অনেক বেশি তারপরে সেই নয়নতারাটা দেখে অনেক বেশি ভালো লেগেছে কারণ নয়নতারা ফুল আমার অনেক ভালো লাগে কি সুন্দর কালার মাসাল্লাহ নয়নতারা ফুলের এখানে ছিল পুঁশাক তারপরে এখানেও ছিল লাউ সিম এগুলো একসাথে বড় করে ইয়ে করা হয়েছে আর আতা ফল তো আমার অনেক বেশি পছন্দের আতা ফল গাছে অনেক বেশি পরিমাণে আতা ফল ধরে আছে তো এই পাশের রাস্তাগুলো খুবই সুন্দর ছিল আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুই পাশে গাছের শাড়ি আর কি সুন্দর সবুজ প্রকৃতি আর এই যে একটা মঠ দেখতে পাচ্ছেন না এখানে ছোটবেলা আমার অনেক সময় কেটেছে আমি ক্লাস ফোর পর্যন্ত নানুর বাড়িতে ছিলাম আর এই মটের ইয়েতে জায়গাটাতে এসে বান্ধবীদের সাথে অনেক সময় এনজয় করেছি অনেক সময় পার করেছি সব কিছু ঘুরে টুরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম কেমন লেগেছে প্রজেক্টটা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন علىها فيز.